আসসালামু আলাইকুম বদর, আমি মোহাম্মদ জামান হোসেন। আপনাদের মাঝে আরেকটি নতুন টিপস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে যে টিপসটি অবশ্যই থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের মাঝে কী টিপসটি নিয়ে আমি উপস্থিত হয়েছি। আজকে যে টিপসটি নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটি হলো গান মানসিক চিকিৎসা। মানসিক চিকিৎসা আপনারা কোন হাসপাতালে নেবেন? যদি আপনার কোনো ছেলে মেয়ে বা কোনো পেশেন্ট থাকে যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, সে মানসিক নেশাগ্রস্ত হয়ে থাকে, সে যদি এরকম ধরনের কোনো সমস্যায় ভুগে থাকে, আপনারা কোন হাসপাতালে চিকিৎসা সেবা নেবেন সে সম্বন্ধে টেস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। মূলত বন্ধুরা, মানসিক হাসপাতাল লোকা পাবনা একটা হেমায়তপুর একটা হাসপাতাল আছে, এছাড়া আমাদের কিন্তু ঢাকা রাজধানীতে একটি মানসিক হাসপাতাল আছে, অনেকে জানে না, অনেকে জানে, তাই আমি আপনাদের মাঝে জনসচেতনমূলক টেস্টে নিয়ে আসছি। তো মানসিক হাসপাতালটা কোন জায়গায়, আপনাদের কীভাবে আপনারা যোগাযোগ করবেন? তারপরে একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনারা গুগল ব্রাউজারে সার্চ করবেন, আপনারা একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে গুগল ব্রাউজারে সার্চ করবেন, লিখবেন মানসিক হাসপাতাল ঢাকা, মানসিক হাসপাতাল ঢাকা। এতে দেখতে পাচ্ছেন, এই যে চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে যে এক নজরে জাতীয় মানসিক হাসপাতাল, এখানে দেখেন মানসিক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল ঢাকা, মানসিক শিশু হাসপাতাল, জাতীয় মানসিক শিশু হাসপাতাল এবং কেয়ার, এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিটেলস চলে আসছে। তারপরে মানসিক হাসপাতালে ক্লিক করবেন, ক্লিক করলে আপনারা বিস্তারিত তথ্য সব পেয়ে যাবেন। যারা বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, দয়া করে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তীতে সুন্দর সুন্দর আপনি ভিডিওগুলো পেতে পারেন। দেখতে পাচ্ছেন মানসিক হাসপাতাল এটা ঢাকা, আপনারা দেখেন এখানে কী লেখা আছে, প্রতিষ্ঠানের নাম জাতীয় মানসিক ইনস্টিটিউট হাসপাতাল ঢাকা, প্রাতিষ্ঠানিককাল 18 এপ্রিল 2011, উদ্বোধন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী মোদীর অংশ, চিকিৎসা সেবা আন্তঃবিভাগ, এখানে সব সাইকিয়াট্রিক বিভাগ, ইউনিট, চাইল্ড অ্যান্ড ফ্যামিলি সাইকিয়াট্রিক্স ডিটেলস সব এখানে দেওয়া আছে। বহির্বিভাগ কটার সময় দেখেন, দেখতে পাচ্ছেন সকাল 8টা হতে দুপুর 2টা 30 পর্যন্ত সরকারি ছুটির দিন ব্যতীত, সহযোগী বিভাগ রেডিওলজি অ্যান্ড ইমার্জেন্সি বিভাগ, ল্যাবরেটরি মেডিসিন, অ্যানাস্থেসিক বিভাগ এবং সমাজ কল্যাণ বিভাগ, বিশেষ ক্লিনিক সেবা ছুটির দিন ব্যতীত, এখানে শুক্রবার শনিবারের সেক্স ক্লিনিক, চাইল্ড ক্লিনিক, অটিজম ক্লিনিক, এখানে মাদক শক্তি ক্লিনিক বুধবার, এখানে সব ডিটেলস এখানে দেওয়া আছে। এবং ডে হসপিটাল সকাল 8টা হতে দুপুর 2টা পর্যন্ত ছুটির দিন ব্যতীত, অকুপেশনাল থেরাপি পুনর্বাসন সেন্টার, এখানে সব ডিটেলস দেওয়া আছে। আপনারা এখানে আমি যেভাবে ব্রাউজারের মাধ্যমে গিয়েছি সেভাবে আপনারা প্রবেশ করে কিন্তু আপনারা মানসিক হাসপাতালের সেবা নিতে পারেন। মানসিক হাসপাতালটি কোন জায়গায় অবস্থিত সেটি লোকের আপনি গান শ্যামলী শিশু মেলা, শ্যামলী শিশু মেলা আপনার আগারগাঁও অথবা শ্যামলী শিশু মেলাতে নেমে শ্যামলী শিশু মেলার সাথেই কিন্তু এই মানসিক হাসপাতালটি অবস্থিত। আপনারা সেখানে যে কোনো সময় আপনারা ডাক্তার দেখাতে পারেন, তবে সবথেকে ভালো হয় সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত আপনারা বহির্বিভাগে চিকিৎসা সেবা নিতে পারবেন। আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি আপনারা এভাবে একটা গুগল বাজারে গিয়ে আপনার তথ্য সংগ্রহ করে আপনারা এখানে চিকিৎসা নিতে পারেন। এখানে খুব ভালো মানের চিকিৎসা হয়, আমি নিজে পরীক্ষিত, আমি নিজের তথ্য সংগ্রহ করে কিন্তু আপনাদের মাঝে আপলোড দিয়ে থাকি। এবং এখানে আপনার অনেক দূর দূরান্ত থেকে রোগী এখানে চিকিৎসা সেবা নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে এটা লোকাল মানসিক হাসপাতাল ঢাকা, আপনার শ্যামলী শিশু মেলার সাথেই এই হাসপাতালটি অবস্থিত।
আপনারা যদি কোনো রোগী থাকে আপনার সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত আপনারা রোগী দেখাতে পারবেন। তো বন্ধুরা আজ এখানে, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি আপনাদের মাঝে এরকম সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে উৎসাহিত পাই। তো বন্ধুরা আজ এখানে, আসসালামু আলাইকুম।